বাংলাদেশ মিয়ানমার দুদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনের তালিকা হস্তান্তরের পরও এখনও অব্যাহত রয়েছে অনুপ্রবেশ। পাশাপাশি মিয়ানমারে এখনও রোহিঙ্গাদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি না হওয়ায় প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এদিকে রোহিঙ্গা সংকটের ছয় পূর্তিতে কক্সবাজারের সংবাদ সম্মেলনে রোহিঙ্গাদের জন্য বিদেশি সাহায্য বৃদ্ধির তাগিদ দিয়েছে ইন্টারসেক্টর কোঅর্ডিনেন্স গ্রুপ আইএসজিসি। কক্সবাজার প্রতিনিধি নেসার আহমেদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট দেখুন। গত 25 আগস্ট থেকে মিয়ানমার সেনাবাহিনী নির্যাতনে বাংলাদেশে পালিয়ে এসেছে প্রায় 7 লাখ রোহিঙ্গা। এর আগেও বিভিন্ন সময় আরও 4 লাখ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে। গত 24 নভেম্বর রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের সাথে বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি হয়। গেল 16ই ফেব্রুয়ারি মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে 8,032 জন রোহিঙ্গার তালিকা হস্তান্তর করা হয়। এরপরেও বাংলাদেশে পালিয়ে আসছে রোহিঙ্গারা। গত শুক্রবার টেকনাফে অনুপ্রবেশ করেছে 253 জন রোহিঙ্গা। চলতি মাসের 23 দিনে 512 পরিবারের 2,079 জন রোহিঙ্গা টেকনাফে আশ্রয় নিয়েছে। বিপুল সংখ্যক এসব রোহিঙ্গার মধ্যে এ পর্যন্ত 10,73,470 জন রোহিঙ্গার নিবন্ধন সম্পন্ন হওয়ার কথা জানান নিবন্ধন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত এ কর্মকর্তা। এ পর্যন্ত প্রায় 10,73,470 জন লোক করে ফেলেছে অলরেডি, তো আরও কিছু কার্যক্রম হবে। রোহিঙ্গারা যাতে বাংলাদেশিদের সাথে মিশে যেতে না পারে এবং পাসপোর্ট ও ন্যাশনাল আইডি কার্ড করতে না পারে সেজন্য রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহজীকরণের জন্য নিবন্ধনের পাশাপাশি পরিবার ও গ্রামভিত্তিক তালিকা তৈরি করা হচ্ছে। এ পর্যন্ত 1,76,000 পরিবারের তালিকা সম্পন্ন হয়েছে বলে জানান পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক। আরও 3 লক্ষ যারা আছে তাদের ফ্যামিলি লিস্ট করতে হবে, কারণ মিয়ানমার অথরিটি চাচ্ছে যে আমরা যাদেরকে পাঠাবো তাদেরকে যেন ফ্যামিলি ওয়াইজ পাঠায়। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।